हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आज के आमी आपनादेर साथे शेयर करब पाउरुटी आर चीनी दिए सकाल किंबा बिकालेर जन्य मचमचे एवं कुड़मुड़े नास्तार रेसिपी। आशा करब एटा आपनादेर काछे भालो लागबे। एटा किन्तु बाच्चादेरो अनेक बेशी भालो लागबे जेहेतु एटा मिष्टी एवं कुड़मुड़े। चलुन ताहले देखेनी मजादार एई नास्तार रेसिपिटा। एर जोनो आमादेर प्रथमे लागबे पाउरुटी। तो आमी एखाने छोटो साइजेर 6टा पाउरुटीर पिस निये निच्छी। आपनारा एखाने कम बेशी करेओ निते पारेन। आर एटा किन्तु बानिये आपनारा एयारटाइट बयामे रेखे एक सप्ताह मतो संरक्षण करे रेखे दिते पारबेन। एगुलो आमी स्लाइस करे केटे निच्छी प्रथमे। तारपरे आमी एटा छोटो छोटो पपकर्नेर मतो साइज करे केटे निच्छी। छोटो छोटो टुकड़ा करे केटे आमी एगुलो एकटा बाटिते रेखे दिच्छी। আপনারা দেখে বুঝতে পারছেন আমি এগুলো কেমন করে কেটে নিচ্ছি। সবগুলো আমার টুকরা করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে নিব। এর আগে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে আমার চিনি লাগবে। এখানে 1/3 কাপ পরিমাণ আমি চিনি নিয়ে নিয়েছি। শুকনা ফ্রাই প্যানে আমি এখন চুলার আঁচটা লোতে রেখে এটা ভালোভাবে টেলে নিব। আর চিনিটা কিন্তু এ পর্যায়ে দিব না, চিনিটা যখন দিব আমি তখন দেখিয়ে দিব। এটা যতক্ষণ না পর্যন্ত মচমচে ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু টেলে নিতে হবে। মানে এর যে একটা নরম ভাব থাকে সেটা কিন্তু ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাউরুটির টুকরাগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি চিনিটা ক্যারামেল করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 1/3 কাপ চিনির সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। পাউরুটির টুকরা যখন দিবেন অবশ্যই কিন্তু একবারেই ঠান্ডা হয়ে গেলে তারপরে দিয়ে দিবেন। যখন এটা আরও বেশি মচমচা হয়ে যাবে তখনই এটা দিয়ে দিবেন। এখন আমি চুলার আঁচটা লোতে রেখে এটা 2 থেকে 3 মিনিট আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব ক্যারামেলের সাথে। এরপরে এটা কিন্তু আমি নামিয়ে একটা প্লেটে রেখে দিব। প্লেটের ঢেলে এটা কিন্তু আলাদা আলাদা করে রেখে দিতে হবে, এ না হলে কিন্তু সবগুলো এভাবে জমাট বেঁধে যাবে। তো আমি একটু গরম অবস্থায় এগুলো একটা থেকে একটা ছাড়িয়ে তারপরে ঠান্ডা করে নিব। এটা যে কতটা কুড়মুড়ে এবং মচমচে আপনারা কিন্তু ভিডিওর প্রথমে শব্দটা শুনে বুঝে গেছেন। আর এটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এগুলো আপনাদের একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।